বঙ্গবন্ধুকে জাতির জনক বঙ্গবন্ধুকে 15 আগস্ট 75 এর সপরিবারে হত্যা করার পরেই বাংলা আকাশে যখন দুর্যোগের গণঘটাম এমন একটি সময়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে সকল ভয়কে উপেক্ষা করে মৃত্যুকে হাতে নিয়ে 1981 সালে বিদেশ থেকে বাংলার দুঃখী মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পদার্পণ করেন। 81 সাল থেকে অর্ধবধি পর্যন্ত বিশেষ করে 1993 সালের আজ পর্যন্ত 21 বছর দেশের মানুষকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধর্মীয় সেন্টিমেন্টে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত ভীতির কথা বলে ধর্ম থাকবে না বাংলাদেশে মুসলমান থাকবে না আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এমন রকম বহু তকমা বহু ষড়যন্ত্র এই বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে। 21 বছর পর্যন্ত জাতির জনকের হত্যার বিচার তো হয়নি, আর ওই খুনিরা যাতে বাংলার মাটিতে বীর দর্পে চলাফেরা করে জাতির জনকের হত্যার বিচার করতে না পারে কুখ্যাত ইন্ডিমেটিভ অধ্যাদেশ এই দেশে জারি করেছিল সেই জিয়া মুস্তাক সরকারেরা। জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন 19 বার মৃত্যুর মুখোমুখি পতিত হয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে জনগণের দোয়া এবং ভালোবাসায় 19 বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এসেও আল্লাহ অশেষ রহমত তাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের বুখা মান্নাঙ্গা ক্ষুধা দরিদ্র মেহনতি মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য জাতির জনকের কন্যা হিসাবে বেঁচে আছেন। 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই এই দেশে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আজকে 2001 সাল 2008 সাল ওয়ানি লেভেল সরকারের পরেই জননেত্রী শেখ হাসিনার আবার সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে দ্বিতীয়বারের মতো ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। পরপর 3 মেয়াদে তিনি আজকে সকল সেরা রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের দরবারে সমাদৃত। শুধু ব্যক্তি শেখ হাসিনা সমাদৃত নয়, ইতিমধ্যে উন্নয়ন আর উৎপাদনে রাস্তাঘাট পোল কালভার্ট শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক খাতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকে জননেত্রী শেখ হাসিনা অনেক দূরে গিয়ে নিয়েছেন আমাদের দেশবাসীকে একটি অনুন্নত বাংলাদেশকে, যেখানে বলা হতো বটমলেস বাস্কেট তোলা তালাবিহীন চুরি হিসেবে বাংলাদেশকে বিদেশিরা উপহাস করত। বাংলাদেশ সাইকুলারের দেশ, ঘূর্ণিঝড়ের দেশ, দুঃখনাঙ্গা দরিদ্রের দেশ, আমাদেরকে টিটকারি করত সারা বিশ্ববাসী। জননেত্রী শেখ হাসিনা ভয় সংগ্রাম করে পরিশ্রম করে আরামের গুণ হারাম করে রাত দিন পরিশ্রম করে বিশ্বের দরবারে আজকে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।